নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের পরিবারে কোনো যদি মহিলা থেকে থাকেন এবং তিনি যদি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান বা এই মুহূর্তে যদি আপনাদের টাকা পয়সার কোনো অভাব থাকে ব্যবসা করতে চান কিন্তু করতে পারছেন না তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর প্রত্যেক মহিলাকে ব্যবসা করার জন্য সরাসরি তিরিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন হিসাবে দেওয়া হবে তবে তিরিশ হাজার টাকা দিলে তিরিশ হাজার টাকা আপনাকে আর মেটাতে হবে না তার মধ্যে দশ হাজার টাকা কিন্তু আপনাকে সম্পূর্ণ ছাড় দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে কারা এই সুবিধা পাবেন কিভাবে এই টাকার জন্য আবেদন করবেন কোথায় আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই সঙ্গে সরকারি ওয়েবসাইট থেকে লাইভ প্রুফও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে আপনারাও ব্যবসা করার জন্য সরাসরি তিরিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন আর এই তিরিশ হাজার টাকা যদি আপনি নেন সেক্ষেত্রে দশ হাজার টাকা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ছাড় দেওয়া হবে তো বুঝতেই পারছেন শুধুমাত্র কুড়ি হাজার টাকা আপনাকে ফেরত দিতে হবে তো চলুন এই বিষয়ে কি কী জানানো হয়েছে আমরা এক এক করে জেনে নেই বলা হয়েছে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা ব্যবসা করতে ইচ্ছুক অথবা যারা নিজেদের দোকান করে নিজেদের পায়ে দাঁড়াতে ইচ্ছুক তারা সরাসরি রাজ্য সরকারের তিরিশ হাজার টাকার আর্থিক সাহায্য নিতে পারেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তিরিশ হাজার টাকা করে কিন্তু লোন দেওয়া হচ্ছে আর এই অভিনব প্রকল্পটির নাম হলো মহিলা সমৃদ্ধি যোজনা দেখুন বলা হয়েছে এখান থেকে তিরিশ হাজার টাকার লোন নিয়ে মহিলারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে পারেন আর সব থেকে বড় বিষয় হলো এই তিরিশ হাজার টাকার লোনের উপরে দশ হাজার টাকা সম্পূর্ণ ছাড় দেওয়া হবে তো বুঝতেই পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দশ হাজার টাকা সম্পূর্ণ ছাড় দেওয়া হবে এবারে কী কী সুবিধা পাওয়া যাবে এই লোনে আমরা এক এক করে জানব বলা হয়েছে দেখুন এই প্রকল্পে ব্যবসা করার জন্য সরাসরি তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মহিলারা আর যে লোনটা আপনি নেবেন সেই লোনের উপরে পঞ্চাশ শতাংশ আপনাকে ছাড় দেওয়া হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হবে অথবা দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে যেটা তুলনামূলক কম হবে এক্ষেত্রে একটু বোঝার বিষয় রয়েছে বন্ধুরা ধরুন যদি আপনি কুড়ি হাজার টাকা লোন নেন সেক্ষেত্রে এর ফিফটি পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দশ হাজার টাকা মেটাবেন আর দশ হাজার টাকা কিন্তু সরকার আপনাকে ছাড় দেবে কিন্তু যদি আপনি তিরিশ হাজার টাকা লোন নেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকার অর্ধেক পনেরো হাজার টাকা হচ্ছে এক্ষেত্রে কিন্তু সরকার পনেরো হাজার টাকা নয় আপনাকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে সেই জন্যই এখানে বলা হয়েছে তুলনামূলক যেটা কম হবে এরপরে দেখুন বলা হয়েছে এই লোন যে কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এককভাবে অর্থাৎ আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি একা চাইলে এই লোনটা নিতে পারেন অথবা আপনার স্বনির্ভর গোষ্ঠীর তিন চারজন মিলেও কিন্তু আপনার এই লোনটা নিতে পারবেন একইভাবে বলা হয়েছে দেখুন এই লোনের টাকা মেটানোর জন্য আপনাকে সর্বোচ্চ তিন বছর সময় দেওয়া হবে তো বুঝতেই পারছেন যদি আপনারা এই তিরিশ হাজার টাকা লোন নিয়ে ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এই লোনটা মেটানোর জন্য প্রচুর সময় আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় তিন বছর আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে আর শুধু তিরিশ হাজার টাকা নয় বন্ধুরা তিরিশ হাজার টাকা নিলে আপনাদেরকে কিন্তু দশ হাজার টাকা তার উপরে ছাড়তে হবে অর্থাৎ কুড়ি হাজার টাকা মাত্র আপনাকে মেটাতে হবে এবার এই লোন নিতে গেলে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে চলুন সেটা আমরা এক এক করে জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে এই লোনটা নেওয়ার জন্য আইএফএসসি কোডযুক্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে আধার কার্ডের জেরক্স লাগবে এসসি এসটি সার্টিফিকেটের জেরক্স লাগবে তবে এটা বাধ্যতামূলক নয় যদি থাকে দেবেন না দিলেও চলবে এরপরে দেখুন বলা হয়েছে পৌরসভার চেয়ারম্যান সভাপতি অথবা পঞ্চায়েত সমিতির সদস্যদের থেকে জাতির শংসাপত্র নিলেও সেটা গ্রহণযোগ্য হবে শহরে বাস করলে পৌরসভা এবং গ্রামে বাস করলে পঞ্চায়েত থেকে আয়ের শংসাপত্র নিতে হবে মনে রাখবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার পরিবারের যে বাৎসরিক ইনকাম সেটা কিন্তু দেড় লক্ষ টাকার নিচে হতে হবে তবেই আবেদন করা যাবে এবার দেখুন বলা হয়েছে দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে যেটা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন দেখুন এর জন্য কিন্তু সরাসরি আমি সরকারি একটি ওয়েবসাইটই আপনাদেরকে নিয়ে এসেছি বাঁকুড়া ডট গভ ডট ইন তো বুঝতেই পারছেন সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট এখান থেকে লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো এরপরে একটু নিচের দিকে যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এম এস ওয়াই প্রকল্প বা মহিলা সমৃদ্ধি যোজনা আর এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দেখুন তপশিলি জাতির যে সমস্ত মহিলারা রয়েছেন বা তপশিলি উপজাতির মহিলারা রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন একইভাবে বলা হয়েছে পারিবারিক ইনকাম দেড় লক্ষ টাকার নিচে হতে হবে বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে আবেদন করার জন্য এবার দেখুন এখানে বলা হয়েছে যে তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন দেওয়া হবে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ এবং দশ হাজার টাকা যেটা তুলনামূলক কম হবে সেটা কিন্তু আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে যেটা আগেই আপনাদেরকে জানিয়েছি এবার সুদ দেখুন বলা হয়েছে সুদের হার কিন্তু শুধুমাত্র তিন শতাংশ অর্থাৎ যে টাকাটা আপনি মেটাবেন সেটাকে কিন্তু শুধুমাত্র তিন শতাংশ সুদ দিয়ে আপনাকে মেটাতে হবে এবারে প্রশ্ন হচ্ছে বন্ধুরা আবেদন কোথায় করবেন আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে আপনাদের এলাকায় যে বিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে সেখানে যে এস সি এসটি বিভাগ রয়েছে সেই এসসি সি এস বিভাগে গিয়ে কিন্তু আপনাকে দেখা করতে হবে সেখানে যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন যে আমি মহিলা সমৃদ্ধি যোজনার লোন নিতে চাই কীভাবে লোনটা দেওয়া হয় এখান থেকেই কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আপনি যদি লোন নিতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে